প্রবাসী ভাই বন্ধুরা আমি আপনাদের জন্য এই ভিডিও তৈরি করছি এটা পঞ্চম ভিডিও পর্ব নম্বর পাঁচ তো এই ভিডিওতে আমি বলবো আপনাদেরকে বলবো যে শুধু গাভী পালন গরু পালন ভেড়া ছাগল পালন নয় তার সঙ্গে সঙ্গে আপনারা দেশের মধ্যে উন্নত জাতের ফসল চাষ করে আপনারা অনেক উন্নতি লাভ করতে পারবেন ঠিক আছে অনেক উন্নতি লাভ করতে পারবেন এবার দেখা গেল আপনি অনেক রকমের ফসল তৈরি তরকারি আপনি উৎপাদন করলেন সেটা যদি দেশে বিক্রি নাও হয় না হয় তাহলে আপনি সেটা আমি আমার অনেক ভিডিও একটা ভিডিও আছে ঘরে বসে সারা বিশ্বে ব্যবসা করুন আপনি সেটা ইনপোর্ট এক্সপোর্টের মাধ্যমে বিদেশে বিক্রি করতে পারবেন ঠিক আছে কারণ আমাদের এই বিশ্বের মধ্যে এমন এমন জায়গা আছে যে আমরা আমাদের দেশে যে জিনিস আমরা খাই না অন্য দেশ সেগুলো পাই না আফ্রিকার মধ্যে এমন এমন দেশ আছে সেখানে কত গরিব সেখানে কত অভাব অনটন ঠিক আছে তো আমরা যে সমস্ত জিনিস খাই না তারা সেখানে ওগুলো পায় না তো আমাদের দেশে যে সমস্ত তরি তরকারি উৎপাদন হয়। হয়তো দেখা যাচ্ছে আমাদের এলাকার মধ্যে সে সেগুলো প্রচুর পরিমাণে হওয়ার কারণে তার দাম কম কিন্তু আমরা যদি ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করে সেগুলো বিদেশে মানে পাঠিয়ে দিই তাহলে সেখানে দেখা যাবে আমাদের দেশ থেকে তিন গুণ চার গুণ বেশি দাম পাব হ্যাঁ তাতে কী হবে আমরা লাভবান হব আমরা বড়ো লোক হবো সঙ্গে সঙ্গে আমাদের দেশও বড়লোক হবে আমাদের দেশ উন্নত হবে তাছাড়া চাষিরাও উন্নত হবে আমরা চাষিদের কাছ থেকে সেগুলো কিনে আমরা বিদেশে বিক্রি করতে পারব এক্সপোর্ট করতে পারবো ঠিক আছে বন্ধু এ ব্যাপারে আমি কিন্তু সামনে অসংখ্য ভিডিও তৈরি করবো এক এক কোন জিনিস কিভাবে চাষ করতে হয় সেটা আমি আপনাদেরকে বলবো কম আপনার লঙ্কা আপনি যদি লঙ্কা চাষ করেন অর্থাৎ কাঁচা মরিচ যাকে বলা হয় চাষ করেন চাষ করার পর মানে ভালো জাতের উন্নত জাতের লম্বা লম্বা যদি আপনি মোটা মোটা মরিচ চাষ করেন করার পর সেগুলো পাকিয়ে শুকাবেন শুকানোর পর সেগুলো আপনি পিষবেন পিসে সেগুলো নিজে প্যাকেট তৈরি করবেন করে আপনি এলাকাতে বিক্রি করবেন যদি এলাকায় বিক্রি না হয় তাহলে সেগুলো আপনি বিদেশে এক্সপোর্ট করবেন ঠিক আছে বন্ধুরা আপনারা আমার সমস্ত ভিডিওগুলো দেখবেন আমি ধীরে ধীরে ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে আলোচনা করব। কী করে ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স করতে হয় কিভাবে আপনার মাল বিদেশে বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন তার জন্য একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি আপনার মাল যে মাল বিক্রি করতে চান সে মালের নাম লিখে সার্চ দিলেই আপনি দেখবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনার সেই জিনিসটা চাচ্ছে তো তাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন সেই ওয়েবসাইটের মাধ্যমে সেও আমি শিখিয়ে দিব। ঠিক আছে তাছাড়া আমি একটা ভিডিও তৈরি করেছি ঘরে বসে সারা বিশ্বে ব্যবসা করুন একটা আমার ভিডিও আছে ঠিক আছে তো আপনারা শুধু ছাগল ভেড়া নয় এভাবে বিভিন্ন আপনার সবজি চাষ করে বা বিভিন্ন চাষ করেও আপনারা সেগুলো দেশে বিক্রি না করতে পারলে বিদেশে এক্সপোর্ট করেও আপনারা কি করবেন অনেক টাকা ইনকাম করতে পারবেন প্রবাসী ভাইদেরকে বলছি ঠিক আছে তো আমি আপনারা আমার সামনে ভিডিওগুলো দেখবেন আমি এক এক করে সমস্ত চাষবাস সম্পর্কে আমি আলোচনা করব এখন আমি ছাগল ভেড়া গরু মহিষটা বাদ আছে মহিষ সম্পর্কে আমি কিছু ভিডিও তৈরি করবো এই সমস্ত ভিডিও হওয়ার পরে আমি কি করব। আপনার চাষবাস নিয়ে কোন ফসল কিভাবে লাগাইতে হয় লাগালে কিভাবে আপনার লাভবান হবে তাড়াতাড়ি ফসলটা আপনার উঠে আসবে অথচ প্রচুর পরিমাণে আপনার উৎপাদন হবে এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রতিটা ফসল নিয়ে এবং সেগুলো কোথায় বিক্রি করবেন কীভাবে বিক্রি করবেন দেশে বিক্রি না হলে বিদেশে কী করে বিক্রি করবেন এ নিয়ে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা তা আপনারা প্রবাসী ভাইরা আমার সমস্ত বিডিওগুলো দেখবেন যাতে আপনাদেরকে বিদেশে বেশি দিন থাকতে না হয় নিজের দেশের মধ্যে স্বাধীনভাবে বসবাস করতে পারেন এবং দেশ বিদেশ থেকে দেশে যেন তিন গুণ চার গুণ বেশি ইনকাম করতে পারেন ঠিক আছে বন্ধুরা আর হয়তো অনেকে বলবেন আমি কি করে ফসল তৈরি করব কিভাবে চাষবাস করব আমার তো জমি নাই জায়গা নাই আরে ভাই তাতে কী হয়েছে আপনি জায়গা লিজ নেবেন মানুষের কাছ থেকে লিজ নেবেন লিজ নিয়ে আপনি ফসল তৈরি করবেন আর ওই সমস্ত ফসল তৈরি করতে তো অনেক দিন লাগে না দুই মাস তিন মাস আড়াই মাস তিন মাসের মধ্যে আপনি লঙ্কা লাগাবেন অর্থাৎ মরিচ লাগাবেন দেখবেন দু মাস তিন মাসের মধ্যে ফসল ঘরে উঠে আসবে আপনি এক বিঘাতে যদি লঙ্কা লাগান মরিচ লাগান ভালো উন্নত জাতের সেই মরিচ আপনি সেটাকে শুকাবেন শুকানোর পর মেশিনে পেশাই করবেন করে নিজে প্যাকেট করবেন করে এলাকায় বিক্রি করবেন এলাকাতে বিক্রি যদি না হয় হ্যাঁ আরেকটা কথা বলছি হয়তো ওই জিনিসটা আমার এলাকায় বিক্রি করতে হবে তার কোনো মানে নাই আমাদের দেশের মধ্যে একটা জিনিসের অনেক দাম এক এক শহরে এক এক রকমের দাম যেরকম কলকাতাতে যে যে জিনিসটা আপনার তো তিরিশ টাকা কেজি সেটা দিল্লিতে পঞ্চাশ টাকা কেজি ষাট টাকা কেজি হ্যাঁ বোম্বাই আরও বেশি কেজি তো আপনি এক এক জায়গা থেকে অন্য জায়গায় বিক্রি করবেন এক্সপোর্ট করে সেখানে বিক্রি করবেন এভাবে বিক্রি করবেন আবার তো বাংলাদেশের কথাই বলছি যে হয়তো ঢাকাতে এক দাম আর সেই জিনিসটা আবার চট্টগ্রামে আরও বেশি দাম তো আপনার জিনিসটা যে ঢাকায় বিক্রি করতে হবে তার কোনো মানে নাই আপনি যদি সিলেট খুলনা বা বরিশাল যেখানে আপনার দামটা বেশি পাবেন সেখানে বিক্রি করবেন এভাবে আপনার ব্যবসা করে হ্যাঁ চোখ কান খুলে ব্যবসা করবেন আর জিনিস নিজে উৎপাদন করবেন নিজে উৎপাদন করে নিজে সেটাকে বিক্রি করুন তাতে দেখবেন আপনি ধীরে ধীরে লক্ষপতি কোটিপতি হয়ে যাবেন ঠিক আছে আর ইনশাল্লাহ আমি নিজে ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা করবো আমি ভারত থেকে অনেক রকমের মাল বাংলাদেশে এক্সপোর্ট করবো যারা আমার সঙ্গে ব্যবসা করতে চান আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আপনি ভারত থেকে কী মাল নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আমি এক্সপোর্ট করব ভারতীয় আপনার এগ্রিকালচারের যত রকমের প্রোডাক্ট আছে আমি সেগুলো বাংলাদেশে বাংলাদেশে এক্সপোর্ট করবো কিংবা অন্য অন্য দেশের মধ্যে আমি করতে পারি ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা তো আপনারা এইভাবে যারা ব্যবসা করতে চান প্রবাসী বাইরেকে আরেকটা কথা বলছি আপনি যদি গরু পালন ছাগল পালন ভেড়া পালন নাও করতে পারেন যদি আপনি যদি আপনি যদি এরকম চাষা সবজি চাষ বা বিভিন্ন চাষবাস করতে নাও পারেন তাহলে আপনি ব্যবসা করতে পারেন আপনি দরকার হলে আমাদের ভারত থেকে মাল নিতে পারেন অথবা চায়না থেকে মাল নিয়ে আপনি নিজের দেশে ব্যবসা করতে পারেন ঠিক আছে তো অনেক রকমের আমি ভিডিও তৈরি করব বিভিন্ন রকমের ব্যবসা সম্পর্কে তৈরি করব চায়না থেকে কি কি মাল আনলে বাংলাদেশের মধ্যে লাভবান হবে কিংবা ভারত থেকে যদি নিয়ে আপনি বাংলাদেশে বিক্রি করতে চান আমার মাধ্যমে আমার মাধ্যমে আমি হয়তো এক্সপোর্ট করব আমার সঙ্গে যোগাযোগ করলেন আর তো আমি সে সম্পর্কে বিস্তারিত অনেক ভিডিও তৈরি করব সমস্ত ভিডিও আপনারা দেখবেন তাতে আপনারা লাভবান হবেন ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি এখন শেষ করছি আর পরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন যারা ব্যবসা করতে চান ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করতে চান আর একটা কথা বলছি সবার কিন্তু অবশ্যই বৈধ লাইসেন্স থাকতে হবে বৈধ লাইসেন্স থাকতে হবে বৈধ আপনার কোম্পানি থাকতে হবে ঠিক আছে আর ডুপ্লিকেট করা যাবে না ঠিক আছে এভাবে সব কিছু তৈরি করতে হবে আমিও ইনশাল্লাহ ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স তৈরি করব আমি কথা বলেছি এক বন্ধুর সঙ্গে বলেছি তা বেশি দিন লাগবে না বসে আপনি দেশে আসেন আমি করে দেব তো এই ব্যাপার এবাবো আপনি দেশে থেকে অনেক রকমের মানে অনেক রকমের রাস্তা আছে হাজার রকমের রাস্তা আছে শুধু আপনাকে বিদেশে পড়তে থাকতে হবে তার মানে নয় আপনি দেশের মধ্যে হাজার রকমের রাস্তা আছে ইনকামের বৈধ পথে তা আপনি সেই সমস্ত রাস্তা অবলম্বন করুন দেখবেন বিদেশ থেকে দেশে অনেক ভালো থাকবেন ওকে ভালো থাকবেন আপনি ভালো থাকুন আমি রাখলাম বন্ধু